করো তো আবার। হ্যাঁ ভাই, করতেছি। হোস্টিং না থাকলে হোস্টিং ক্লায়েন্ট কে আমি কিনে করবো দিবো আমরা, দেখি ক্লায়েন্টের মেসেজ কই। ভাই, দেখাচ্ছে না দেখা যাচ্ছে না, অন্য স্ক্রিন আসছে, ফাইবারে যাও, ডেস্কটপ শেয়ার দাও, ফুল ডেস্কটপ, এখন দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার অফ করা, স্ক্রিন শেয়ার করো আবার। আচ্ছা ভাইয়া, পেপাল হবে কারো কাছে? দেখাচ্ছে ভাইয়া, হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা এর অ্যাপ টু। ওকে, হাউ আই উইল গেট ডোমেন হোস্টিং অন পার্ট অন উইচ প্ল্যাটফর্ম? ওকে, আই উইল ডিজাইন, ও যে সমস্ত প্ল্যাটফর্ম কোনটাতে ডিজাইন করব। হ্যাঁ, এরকম যখন ডোমেন হোস্টিং এর বিষয়গুলো আসবে তখন কি মানে হেল্প করার জন্য কোথায় নিয়ে আসবে, জোর আইটিতে? জোরারে থেকে নিবা এবং ডাবল পেমেন্ট নিবা ক্লায়েন্টের কাছ থেকে। ও আচ্ছা, তুমি আমাদের কাছ থেকে যে প্রাইস আছে ওই প্রাইস দিয়ে কিনবা, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে ডাবল প্রাইস দিয়ে নিবা। কারণ ক্লায়েন্টের ডাবল প্রাইস দিয়ে নেওয়ার পরও ওর ইন্টারন্যাশনাল কারো কাছ থেকে নিতে গেলে তার থেকে ডাবল প্রাইস থেকেও বেশি দিয়ে কিনতে হবে। ডাবল প্রাইস বলতে মানে ওকে 2 GB হোস্টিং ধরো কিনতে তুমি হবে? 2 GB নিলে 2300 টাকা দিয়ে, তুমি 2 GB 2300 ডাবল যেটা আসে সেই অ্যামাউন্টটাই নিবা। ও আচ্ছা আচ্ছা। না ভাইয়া, পরবর্তীতে ভাইয়ের সাথে ঝামেলা হয় যদি ও নিতে না চায় তাহলে নিতে না ঝামেলা চাইলে ও হয়। যেখান থেকে কিনবে সেখান থেকে নেক, সমস্যা নেই। মানে বললাম আর কি, 2 গুণ দাম বললেও ক্লায়েন্ট আসলে ইয়া করবে না, মাইন্ড বুঝতে করবে। পারছি। কারণ গোডেডিতে তোমার শুরুই হয় হচ্ছে 5000 টাকা দিয়ে হ্যাঁ হ্যাঁ, একটা ইয়া। সো ও মেমশিপ প্রায় এরকম। নেমচিপো এরকমই, ওয়ার্ডপ্রেস হোস্টিং নিলে এরকমই কাছাকাছি পড়বে। প্লাস ওখানে সি প্যানেল টি প্যানেল আলাদা কিনতে হয়, SSL কিনতে হয় আলাদা করে। ওর দেখা যাবে 5 থেকে 6 হাজার টাকা ইজিলি পড়ে যাবে। এই জন্যই বললাম ডাবল পেমেন্ট নিলেও প্রবলেম নেই। আচ্ছা, আই উইল টেক 7 ডেজ টু কমপ্লিট দ্য হোল টাস্ক অ্যান্ড অ্যাজ আই হ্যাভ টিম। আচ্ছা, বাজেট সবসময় জিজ্ঞাসা করবা, নেক্সট ক্লাসে যখন আমি বুঝাই বলবো জিনিসটা বুঝবা, সবসময় বাজেট জিজ্ঞাসা করবা। ভাইয়া, আমরা জিজ্ঞাসা করার আগে এরা নিজেরাই ভালো জিজ্ঞাসা করে। বাজেট জিজ্ঞাসা করবে, কারণ বাজেটটা আসলে আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি মনে মনে ভাবতেছি এটা আমি $50 হইলে করবো। ক্লায়েন্ট বললো আমি এটা $500 বাজেট আমার, আমি তো খুশি হয়ে গেছি। আমি যদি বলতাম আমি আগে $50 করবো, তাইলে কিন্তু সেই $500 আমি পাইতাম না। এই জন্য চেষ্টা করবো বাজেটটা ওর কাছ থেকে বের করে নেওয়ার। যদি বাজেট নাই বলতে চায় তাইলে বলবা, তুমি বলো, সমস্যা নেই, আমি খুব বেশি নেগোসিয়েট করবো না। তুমি তোমার বাজেটটা বলো, আমার আসলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট, যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট আমি খুব বেশি নেগোসিয়েট করবো না। তুমি তোমার এস্টিমেটেড বাজেটটা বলো এরকম আর কি। ঠিক আছে, ওকে। তো ভাইয়া তুমি হচ্ছে একটু আমাদের সাপোর্টে চলে যাও, যদি ক্লায়েন্টটা ইরেগুলার। তো তোমরা এরকম অনেক কমিউনিকেশন ক্লাসের মধ্যে যখনই ক্লায়েন্ট ইনস্ট্যান্ট মানে ক্লায়েন্ট মেসেজ দিছে, মানে অনেক পুরাতন মেসেজ দেখাবা না, ক্লায়েন্ট ক্লায়েন্ট এখনই মেসেজ দেখাইছে, এরকম যদি কোনো মেসেজ থাকে বলবা, আমরা শেয়ার করে সবার সামনে দেখাবো, তাহলে সবার একটা আইডিয়া হবে যে কমিউনিকেশন গুলো কেমন হয়। ঠিক আছে, একটু শেয়ার করি, হ্যাঁ বুঝিনি, আবার বলো। আমারটা একটু শেয়ার করি। আচ্ছা দেখো, হ্যাঁ তো কিছুক্ষণ আগে দুপুর দিকে কথা হয়েছিল ওনার সাথে, তো কথা বলার পর উনি বললো যে আমি পেপালে পেমেন্ট করতে হবে, তো ফাইবার টাইবার উনি এত ঝামেলা যাচ্ছে না। তো আমি বললাম যে আমার কাছে পেপাল আছে, তা আমি এরকম বইলা দিলাম, বাট আমার কাছে তো পেপাল নাই। তো তার লাইন ভাইয়ের সাথে আমি কথা বললাম, তো উনি বললো যে আপনার কথা, যে আপনার কাছে নাকি পেপাল আছে। তো আমার আমার পেপালে আমি পেমেন্ট তো নেই না ভাই, আমার পেপাল লাগে না। আমার অ্যাকাউন্ট আছে কিন্তু আমার লাগে না, আসলে আমি ডলার খরচ করার জায়গা নেই পেপাল, আমার পিএনএ ডলার লাগে। তুমি জাস্ট আমাদের তুমি এতে কি বলে আমাদের সাকসেস হয়েছে একটা পোস্ট দাও, যে কারো কাছে যদি পেপাল অ্যাকাউন্ট থাকে আচ্ছা আমার। ভাই, এটা এখন কিভাবে কনভার্ট করবো, যে উনি এটাই টেক্সটটা দিছে এখন? এটা কি চাইছে আমি তো বুঝতেছি না, এখান থেকে হঠাৎ করে ওনার একটা নিশ বা লিস্টিং টাইপের ওয়েবসাইট লাগবে, তো এটার জন্য বলছিল যে $700 মেবি পে করবে। তো এটার জন্য এখন ইনিশিয়ালি হোস্টিং এর জন্য বা ওয়েবসাইটের থিম টিম কেনার জন্য $150 পে করবে, এর মধ্যে $50 মনে এখন দিতে চাইতেছে। আচ্ছা ভালো।
পেমেন্টটা নিয়ে নাও, পেপাল ছাড়া অন্য কোনো অপশন নেই। না না উনি পে ইউনিয়নও দিচ্ছে না, আর ফাইবারে উনি পে করতে পারবে না, তো কোনো সমস্যা হচ্ছে এটা। ওয়্যার ট্রান্সফারে নিতে পারবে? হ্যাঁ ট্রান্সফার হয়েছে বলছিলাম তো, উনি মানে টোটালি পেপাল ছাড়া অন্য কোনো কিছু ইউজ করতে ট্রান্সফার হয়েছে না, মানে ব্যাংক টু ব্যাংক ওয়্যার ট্রান্সফার। ওই তো না ওই তো ওই ওয়্যার ট্রান্সফার যাবে না, সে পেপাল পেপাল যেহেতু করতেছে পেপালের কথা বলতেছে। আচ্ছা সাকসেস হয়েছে এটা পোস্টে দেখো কার কাছে পেপাল আছে কিনা, আমি পেপালে জাস্ট ক্লায়েন্টের পেমেন্টটা নিব, আপনি আমাকে পেমেন্ট করে দিবেন বিকাশ বা রকেট এরকম আর কি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তো উনি কি এখন 50 এ পে করতে চাইতেছেন? হ্যাঁ 50 ঠিক আছে, অ্যাডভান্স যে কোনো আমার মোটামুটি আমরা 50% বা 25% অ্যাডভান্স পাইলে গুড এনাফ শুরু করার প্রজেক্টটা। আচ্ছা ঠিক আছে, বাইরের প্রজেক্টগুলা একদমই জিরো অ্যামাউন্ট মানে নিয়ে মানে কোনো টাকা না নিয়ে কাজ শুরু করবে না, কারণ এখানে তোমার কোনো ব্যাংকিং আগে কাজ করছিলাম যে হাবিব ভাইয়ের পিওনিয়ারে, আমার পিওনিয়ার গ্লোবাল পেমেন্টের সমস্যা ছিল, তারপর হাবিব ভাইয়ের পেমেন্টে পিওনিয়ার নিলাম আর কি। বুঝতে পারছি ঠিক আছে, তোমরা মানে এভাবে কিছু পেমেন্ট অ্যাডভান্স অবশ্যই নিবা লোক বাইরে মানে এই ধরনের সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টের কাজগুলো করার জন্য। ঠিক আছে ঠিক আছে, বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকে ক্লাসে থাকতে। ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো ভাইয়া। আমাকে একটু আগে বিহান্সে একটা ইয়া থেকে নক দিছে, আর এটা কি থিং কমিউনিটি নামের একটা ইয়া আইডি থেকে আগে নক দিছে, বলতেছে যে I have a web dev business in USA and I'm looking for hire people. Are you open to chat? What type do you do? তারপর আমি বললাম যে হ্যাঁ আমি অ্যাভেলেবল আছি, পরে তারা জুম কল চাচ্ছে। ভালো জুম কলে চলে যাও। আমি বললাম ভাই আমি তো জুম কল কখনো করি না আর ভাই আমি ইউজ টু না। পরে বলছি যে উই ক্যান ডিসকাস দিস ভায়া টেক্সট, পরে উনি বলতেছে যে আমি ফেস টু ফেস ডিসকাশন করতে চাচ্ছি। খুবই ভালো, ওকে তুমি ইয়া করো, বলো আমার একটা টিম আছে, সো আমি কি আমার টিম নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে তারপর তোমরা দুজন থাকবে আমাদের এন্ড থেকে জুমে, ওর এন্ড থেকে ও থাকবে, তিনজন মিলে ডিসকাস করবে, এবং আমাদের যে সাপোর্ট মেম্বার থাকে থাকবে তাকে পরিচয় দিবা তুমি হচ্ছে তার টিম মেম্বার। ওকে ওকে ভাই সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ ঠিক আছে, বিহান্স আমাদের ইনিশিয়ালি অ্যাপ্রিসিয়েশন নিব আমরা একজন একজন থেকে অ্যাকাউন্ট গুলো উঠানোর জন্য, সার্চে আসবে আস্তে আস্তে, বিহান্সে প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়, বিহান্স লিঙ্কডইন ইনস্টাগ্রাম এই সোশ্যাল মিডিয়াগুলো খুবই পাওয়ারফুল এবং মার্কেটপ্লেস থেকে অনেক বেশি পরিমাণ ক্লায়েন্ট আমরা এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে নিতে পারবো। হ্যাঁ আমাদের তো এগুলো অ্যাকাউন্ট বিহান্সের অ্যাকাউন্ট খুলছি, তো আজকেই হচ্ছে নক আসছে। ওকে না এগুলো তো প্রথম দিন আমাদেরকে করতে বলছিলেন, এখন তার হাতই দেওয়া হয় না এগুলোতে। কিসে হাত দাও নাই সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্কডইন বিহান্স এগুলোতে? জাস্ট ওই যে খুবই ভালো করছো, হাত দেওয়া লাগবে না, কি করবা মার্কেটিং করে। না মা ভাই ওই যে বিহান্সে ইয়াগুলো আপলোড করছি জাস্ট, বাট লিংকডইনে কিছু করা হয় নাই। কেন আমি তো অ্যাকাউন্টগুলো করার পরে আমি পুরো প্রথম দিনই তো একটা ব্রিফ দিছিলাম, আস্তে আস্তে ফলোয়ার বাড়াইতে হবে, আস্তে আস্তে তোমার পোস্টের রিচ বাড়াইতে হবে, তুমি যে সেক্টরে এক্সপার্ট সেই সেক্টরের উপর গল্প করতে হবে, এগুলো রেডি না করলে রেডি করো আস্তে আস্তে। এগুলো থেকে প্রচুর পরিমাণে বাইরে ক্লায়েন্ট আসে, সবসময় ফাইবার থেকে আসবে এমন না, ফাইবার অ্যাকাউন্ট বসে গেলে সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টগুলো তোমাকে হেল্প করবে, সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টগুলোকে আমরা ফাইবারও নিয়ে যেতে পারবো। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক, তোমরা সবাই মিলে বাই রিকোয়েস্ট পাঠাবা, বাই রিকোয়েস্ট যে কটা পাঠাবা সবগুলো মানে যে কটা পাবা সবগুলো বাই রিকোয়েস্ট পাঠাবা, যাদের গিগ শেষ হয় নাই 4টা আমরা আজকে ড্রপ আউট করি নাই, যেহেতু ইংলিশ টেস্ট নিয়ে ঝামেলা ছিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিয়ে 4টা গিগ অবশ্যই শেষ করবা। তো আজকের যে ফর্মটা দিব সেই ফর্মে এক্সট্রা একটা ফিল থাকবে, বাই রিকোয়েস্ট সেন্ড করছো কিনা, তো বাই রিকোয়েস্টে স্ন্যাপ দিতে বলবো, তুমি যে কয়টা বাই রিকোয়েস্ট পাঠাচ্ছ প্রত্যেকটা স্ন্যাপ নিয়ে একটা গুগল ড্রাইভের মধ্যে রাখবা, সেই ড্রাইভের ফোল্ডারটার লিংক দিবা। ক্লিয়ার ভাইয়া? আরেকটা কথা, অনেকেরই তো লাইভ সাইটের কোনো লিংক নাই, তারা আমরা কি করব? আপু এগুলো তো আমাদের ইন্টারনাল কন্টেন্ট, মানে ইন্টারনাল কন্টেন্ট মানে আমাদের ব্যাচের কন্টেন্ট, যারা ওয়ার্ডপ্রেস করছে তাদেরকে ওয়ার্ডপ্রেসের লাইভ সাইট দিচ্ছি, যারা শপিফাই করতেছে শপিফাই লাইভ সাইট দিচ্ছি, তারপর তোমার যদি কোনো টপিকের উপর লাগে আমাকে নক করো, আমি কিছু লাইভ সাইট দিয়ে দিব। ভাই আমাদের 97 এলিমেন্টের একটা করিয়ে দেন, বহুত সুন্দর দিন এলিমেন্টর। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওকে ওকে ভাই উইক্স স্কারেস্টে ভাই স্কারেস্টে স্কারেস্টে আচ্ছা আচ্ছা স্কারেস্টে বলো ভাই, এক কোশ্চেন ছিল ভাই আমার গিগ নিয়ে, প্রশ্নটা হচ্ছে আপনি আমাকে রিভিউতে বলছেন যে হচ্ছে আমার সবগুলাই প্রাইসটা বেশি দেয়া, আমার হচ্ছে সবগুলা গিয়ে মোটামুটি ওই ওই রেঞ্জের প্রাইসে দেয়া হইছে, এখন কি আমি 60টা গিগই হচ্ছে এডিট করব? তোমার কি নতুন অ্যাকাউন্ট না পুরাতন অ্যাকাউন্ট? হ্যাঁ নতুন অ্যাকাউন্ট।
তাহলে অবশ্যই এডিট করবা, প্রাইস বেশি যেহেতু বলছি নতুন অ্যাকাউন্টের জন্য বেশি, যদি পুরাতন হয় তো অ্যাকাউন্ট করতে হবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ সবগুলো অ্যাকাউন্টই চেঞ্জ করো। আমি প্রাইসের লিমিট বলছিলাম 15 35 50 বা 60 এরকমের মধ্যে রাখার জন্য, ঠিক আছে জি ভাইয়া। 15 35 100 বলছিলাম ভাই, 80 থেকে 100, 80 থেকে 100, রাইট রাইট। ওকে এই রেঞ্জে ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো ভাইয়া। আমার হচ্ছে ইংলিশ টেস্টের জন্য দুইটা আমি কি পাবলিশ করতে পারতেছি না, ওটার জন্য 3 মাস ওয়েট করতে হবে, এখন আমি কি ড্রপ আউট হব নাকি? তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে ট্রাই করতে হয় কিনা ভাইয়া? ওটা আমাকে দেখাচ্ছে আমি 3 মাস পরে রিজেক্টটা দিতে পারবো। হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, আরেকটা তুমি ফাইবারে গিয়ে ইংলিশ ইংলিশ থেকে সার্চ করবা একটা টেস্টে ফেল করছো ভাইয়া। আমি প্রথমে ভুলে ওটাই দিয়ে দিছিলাম, ইংলিশ টেস্ট যেটা ছিল ফাইবার ছাড়া ইংলিশ টেস্ট ওটাই দিয়ে দিছিলাম, তো ওটাতে আমার রিটেক আসছে এখন ওইটার জন্য। আমি ওইটাই বলতেছি, আরেকটা টেস্ট আছে তোমার, তুমি স্ক্রিন শেয়ার করো। আচ্ছা ভাইয়া করছি। ভাইয়া এই পাই রিকোয়েস্ট পাঠানোর পরে আমরা কি শুধুমাত্র নোটিফিকেশন আসবে নাকি টেক্সটের মাধ্যমে আমরা কোনো ইয়া পাবো? তুমি মেসেজের মধ্যে মেসেজ অপশনে তুমি দেখবা তোমার যে মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে একটা নোটিফিকেশন পাবে তোমার একটা নক আসছে ক্লায়েন্ট, ঠিক আছে। আর ভাই কোন ক্লায়েন্টের বাজেট যদি সাপোজ 40 বা 50 ডলার হয় ওই ক্ষেত্রে আমরা কত কম বা বেশি? তোমার এরকম ভাবে পাঠাবা, 50 ডলার বাজেট আছে তুমি 45 47 অথবা 52 এরকমে পাঠাবা। এই ভাই প্রশ্নটা একটু ভাইয়া, এই ক্লায়েন্টের এই যে ডোমেইন হোস্টিং তো যেহেতু নাই, তাহলে ওকে আমরা কি বলবো? তুমি 180 ডলার একটা বাজেট বলো, ওটার মধ্যে ডোমেইন হোস্টিং সব ইনক্লুডেড থাকবে এটা বলো, ঠিক আছে। আচ্ছা ইয়া তুমি প্রোফাইলে যাও, আচ্ছা আমাকে রিমোট অ্যাক্সেস দাও। ঠিক আছে তুমি আগের কাজটা করো না, এতে না আবার টিম লাগবে না। ইয়া ভাইয়া আপনি অন্যটা ইয়াতে আছেন, ওই তোমার টেক টেস্ট কই অপশন না ভাইয়া? এটা ওই এটা আইজনের স্ক্রিন শেয়ার করতেছেন। হ্যাঁ আমি ওটাতে দেখাচ্ছি, এই যে তোমার তো ইংলিশ টেস্ট দেওয়াই আছে। হ্যালো ভাইয়া, ইংলিশ টেস্ট দুইটা ছিল, একটা হচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট আর একটা হচ্ছে এমএতে ইংলিশ টেস্ট ছিল, আমি ভুলে ওটা দিয়ে দিছিলাম। এটাই তো ঠিক আছে, ইংলিশ টেস্টের কথা তো বলছি। হ্যাঁ ভাই আরেকটা যেটা ছিল আমি ওটা দিয়ে দিছি, ওটাতে আমার রিটেক আসছে। ওটা রিটেক আসবে, সমস্যা নাই, গিগ আপলোড করতে পারবা তো দেখি। গিগ আমি আজকে দুবার করতে নিছি ভাইয়া, দুটা দুবারই আমাকে দেখাচ্ছে যে রিটেক দেখাচ্ছে। রিটেক কি এখনি করা যাবে এরকম দেখাচ্ছে ভাইয়া? ওটা 3 মাস দেখাচ্ছে। আচ্ছা তাহলে অন্য ক্যাটাগরিতে গিগ গুলো আপলোড করো। ক্যাটাগরি চেঞ্জ করে দিব? হ্যাঁ বিজনেস দিয়ে বা ডিজিটাল মার্কেটিং দিয়ে তুমি গিগ গুলো আপলোড করো। আচ্ছা পাবলিক মোডে দেখা গেলে হবে, এটা আমারও হইছে ভাই, এটা বাগ কোনো সমস্যা নাই, সমস্যা নাই, এটা পাবলিক মোডে দেখা গেলে হবে, এগুলো ফাইবারের বাগ, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আমার তো আমার এই ফাইবার প্রোফাইলে তো বায়ার রিকোয়েস্ট আসে না অনেক দিন ধরে, তাহলে আমি কি করব? তোমার অ্যাকাউন্টটা কি অনেক দিন ইনঅ্যাকটিভ ছিল? ছিল কিছুদিন ইনঅ্যাকটিভ ছিল, মানে আমার পিসি নষ্ট হওয়ার কারণে। আমি নতুন করে অ্যাকাউন্ট করনে ভাই, ওখানে পাঁচ আমি তো ডিজিটাল মার্কেটিং এর বুঝছেন, আমার অন পেজ এসইও তে আপনি ইস্যু ধরছেন, তা অন পেজ এসইও শব্দটা তো চারবারের বেশি নেয় না, তাহলে আমি কিভাবে ব্যবহার করব? অন পেজ এসইওটা তো তুমি অ্যাট লিস্ট 3 বার দিবা ডেসক্রিপশনে, তাই না? তাহলে অন্য যে যেগুলো আছে টেকনিক্যাল এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, এই কিওয়ার্ড গুলোতে তো আমি এসইও শব্দটা ব্যবহার করতে পারতেছি না। সব এসইও এসইও ওয়ার্ডটা আছে জি, ঠিক আছে, তাইলে কিছু করার নাই, অথবা একটা কিওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এসইও ওয়ার্ডটা তো আছে। অন পেজ এসইও তোমার কয়বার ছিল, একবার না 2 বার? অন পেজ এসইও খুব সম্ভবত 3 বারের 3 বার আছে।
মানে ভিতরে এসইও শব্দটি চারবার আছে আর কি, তার ভিতরে অন পেজের সাথে অথবা ওয়ার্ড পেজের সাথে, অন পেজ অপটিমাইজেশন হলে ওয়ার্ড আছে, ওয়ার্ড পেজ এসইও শব্দটি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, থাকে ভাবে, আর চেঞ্জ করার দরকার নেই আপাতত। হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট পাঠানো মানে আমরা পাঠাবো আর বায়ার রিকোয়েস্ট আসা, এই দুইটা জায়গা আমি কনফিউজড হয়ে গেলাম, একটু ক্লিয়ার করবেন কি? বায়ার রিকোয়েস্ট অপশনে যাবা, তুমি দেখবা বায়ার রিকোয়েস্ট অ্যাভেলেবল আছে কিনা, অর্থাৎ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কিনা। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক না দেখালে যদি কিছু বায়ার রিকোয়েস্ট দেখা যায় তাহলে বোঝা যাবে যে বায়ার রিকোয়েস্ট আসছে তোমার কাছে। তো এই বায়ার রিকোয়েস্ট গুলো পাঠানো মানে সেন্ড অফারে গিয়ে তুমি একটা, আমি যেরকম একটা নোটপ্যাডের মধ্যে কভার লেটার লিখলাম কিভাবে কাজ করব, কেন 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 আমাকে হায়ার করবে, এরকম লেখাটাকে আমরা বায়ার রিকোয়েস্ট পাঠানো বলি। ঠিক আছে, তো এই বায়ার রিকোয়েস্ট কোন কোন অ্যাকাউন্টে একটা আসে, কোন অ্যাকাউন্টে 100 আসে, ডিপেন্ডিং অন অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস, যে যত অ্যাক্টিভ থাকবা তার বায়ার রিকোয়েস্ট আসার পরিমাণ বাড়লে বাড়বে, আসলেই তো তুমি পাঠাতে পারবা নাকি, যদি নাই আসে তুমি তো পাঠাতেই পারলা না, এই হলো ব্যাপার। আবার তুমি একটু পর পরই চেক করবা যতক্ষণ জেগে আছো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো। আমার বায়ার পেওনিয়ারে পেমেন্ট করছে সরাসরি, তো ওটা আন্ডার রিভিউতে আছে একদিন যাবত। বায়ার পেওনিয়ারে কেমনে পেমেন্ট করছে তোমার ওই যে ব্যাংক কি বলে গ্লোবাল পেমেন্ট দিয়ে? জি জি, আমি রিকোয়েস্ট পাঠাইছিলাম তারপর উনি পেমেন্ট করছে। এটা কি ফার্স্ট পেমেন্ট? জি ফার্স্ট পেমেন্ট। তাহলে 3 দিন টাইম লাগবে তো। আচ্ছা ভাই, আরেকটা কথা বলতো, বায়ার রিকোয়েস্টের টাইমটা আরেকবার একটু বলবেন। আচ্ছা, বায়ার রিকোয়েস্টের টাইমগুলো হচ্ছে আমরা সকাল 11টা থেকে 1:30, তারপরে হচ্ছে বিকালে আমরা ওই যে 5টা থেকে মনে করো 6:30-7টা, রাত্রে 11টা থেকে 1টা, আর ওদিকে ভোর 5টা থেকে 6:30-7টা। ঠিক আছে, এই টাইমগুলোতে ঢুকবা, এই টাইমগুলোতে দেখবা প্রচুর পরিমাণে বায়ার রিকোয়েস্ট আসে, অর্থাৎ ফাইবার আসলে বায়ার রিকোয়েস্টগুলোকে জমা রেখে নির্দিষ্ট এই টাইমগুলোতে হিউজ আকারে ছাড়ে, এই টাইমগুলোতে একটু অ্যাক্টিভ থাকলে দেখবা বায়ার রিকোয়েস্ট পাচ্ছ। ঠিক আছে, ওকে, সবাই মিলে বায়ার রিকোয়েস্টগুলো পাঠাও, আর আমি তোমাদেরকে ফর্মটা দিয়ে দিচ্ছি, ফর্মটা সাবমিট করে দিও অন টাইম। ভাই পেওনিয়ার প্রথম পেমেন্টটা কি রিকোয়েস্টের মাধ্যমে আনতে হয় নাকি? না না, কিছু করা লাগবে না, তুমি ফাইবার থেকে ক্যাশ আউট করবা চলে আসবে। না না, পেওনিয়ার টু পেওনিয়ারে? না না, পেওনিয়ার টু পেওনিয়ারে পাঠানোর জন্য সেন্ড মানি করলে তো হয়, মানে পেমেন্টে গিয়ে মেকে পেমেন্ট দিবা তাইলে হবে। ক্লায়েন্টকে পেমেন্ট করতে চাইলে তো আমি কি ফার্স্ট পেমেন্টটা কি রিকোয়েস্টের মাধ্যমে আনতে হবে? তুমি তো ফাইবারে কাজ করবা না? না, ক্লায়েন্টে এই পেওনিয়ারে পেমেন্ট করতে চাই, তো পেওনিয়ার বা পেপাল এগুলা পেমেন্ট করতে। তো কয়েকদিন আগে আমার পেওনিয়ারে সমস্যা হয়েছিল, যার কারণে হাবিব ভাইয়ের মধ্যে নিয়েছি, তো এখন আমি চাইছি যে আমার পেওনিয়ারের মধ্যে আনতে। রিকোয়েস্ট দিও না, আছে ডাইরেক্ট পেমেন্ট দিও না, আছে। ঠিক আছে, রিকোয়েস্ট মানে যে ইমেইলে রিকোয়েস্ট টু পেমেন্ট নামে একটা অপশন পাবা অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে পেওনিয়ারে, তারপরে ওর ইমেইলটা দেওয়ার সাথে সাথে গ্লোবাল পেমেন্টটা কি ভেরিফাই করার পর আসে নাকি? হ্যাঁ, গ্লোবাল পেমেন্ট এখন না, এটা একদম পুরো ভেরিফাই টেরিফাই হওয়ার পর ফুল অ্যাকাউন্ট যখন রেডি হবে তখন গ্লোবাল পেমেন্ট ইউজ করতে পারবা। আমি তো ল্যাপটপের কথাই বললাম, আমি তো মোবাইলে কিছু দেখাই নেই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে পেওনিয়ার টু পেওনিয়ার পেমেন্ট নিলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। ভুল যা যা ধরতেছি একদিনের মধ্যে শেষ করে ফেলো, ফাইবারে কাটতে চলে গেলে এডিট করা ঠিক না। ওকে ভাই, আমি একটা স্ক্রিনটা শেয়ার করলাম। কি ইস্যু বলো ভাই? ভাই আরেকটা কথা ছিল, ছোট একটা কথা, আমার তো হচ্ছে ফাইবার প্রোফাইলে তো বায়ার রিকোয়েস্ট আসছে না, তাহলে কি আমি নেক্সট ক্লাসে ফর্মটা জমা দেব কি করে? বায়ার রিকোয়েস্ট নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বলো ভাই। এই যে আমার এই গিগটা আছে না, যে আই উইল কাস্টমাইজ ই-কমার্স ওয়েবসাইট উইথ বিবি ফার্সাম,
এই গিগের যে আমার যে রিলেটেড কিওয়ার্ড গুলা রিলেটেড কিওয়ার্ড গুলা এইগুলো থেকে কয়েকটা যে সার্চ দিলে আমি পাই না আমার কিওয়ার্ড মানে গিগটা, কিন্তু অন্যগুলো দিয়ে সার্চ দিলে যেমন আমার ডিসক্রিপশনে যে রিলেটেড ট্যাগ গুলো আমি আরো অ্যাড করছি ওইগুলা দিয়ে সার্চ দিলে পাই। এখন তো আমি ওই ট্যাগ গুলারে আবার আইনা দেবো। এখন তো মাত্র করছো, এখন তো সার্চে আসবে না। হ্যাঁ ওকে মিনিমাম তোমার 15 থেকে 1 মাস সময় দেওয়া লাগবে, 1 মাস পরে আস্তে আস্তে সার্চে পাবে। এইটা ভাইয়া নিউজ এর বেলা গেলে তখন আমি শুধু ডিবি লিখে সার্চ দেই, এই গিগটা সব সময় ফার্স্ট পেজের মধ্যে আসে। আচ্ছা মানে আমার আমার কথাটা বুঝো, আমি আমাদের অ্যাক্টিভিটি এখনো শুরুই হয়নি। অ্যাক্টিভিটি মানে আমাদের গিগ ফেভারিট আছে, গিগের মার্কেটিং আছে, এগুলো করার পরে চেক করো। এখন গিগ চেক করে সময় নষ্ট করার দরকার নেই। এখন আসলে র্যাঙ্কে যেটা আসতেছে এটা টেম্পোরারি র্যাঙ্কিং, অর্থাৎ তোমাকে হয়তো কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য দেখাবে, আবার হয়তো পিছনে নিয়ে যাবে। পার্মানেন্ট র্যাঙ্কিং এখনো শুরু হয়নি, মিনিমাম 15 থেকে 30 দিন পরে অ্যাক্টিভ মানে র্যাঙ্কিংটা পার্মানেন্ট। গিগটা যখন খুলছিলাম তখন ভাই 50 নিচে ছিল আর একদিন এটা 100 হয়ে গেছে, তাহলে কি আমি এডিট না করে রেখে দেবো আপাতত? হ্যাঁ রাখো, সমস্যা নেই, ঠিক আছে। যদি মানে কারেকশন যদি থাকে মাইনর কারেকশন করতে পারো, 72 ঘন্টার পরে মেজর কারেকশন করার দরকার নেই, ঠিক আছে।